হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে যারা চিড়িয়াখানায় না গিয়েই চিড়িয়াখানার এ টু জেড যেখানে যা আছে সব কিছু ঘরে বসেই দেখতে চাই, ভিডিওটা অনলি জাস্ট শুধুমাত্র তাদের জন্য। সো চলুন শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিড়িয়াখানায় ঢুকলে আমরা যে দৃশ্যটা দেখতে পাই সেটা হচ্ছে হরিণ। তো আপনারা হরিণটা দেখতে পাচ্ছেন। সো এখানে মূলত আমি ফার্স্ট যখন আসছিলাম তো তখন আরও 1-15 বছর আগে, তো তখন দেখতে পেয়েছিলাম যে 3-4টা হরিণ ছিল। সো ওই 3-4টার মাধ্যমে এখন এই সবগুলো হরিণ জন্ম নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখন। কিন্তু প্রচুর পরিমাণে হরিণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, দেখুন আপনারা। এই মুহূর্তে আপনারা যে লায়নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান লায়ন, এটার উচ্চতা হচ্ছে প্রায় 5-6 ফিট, দেখুন আপনারা, দেখলেই বুঝতে পারবেন। আর সিংহটা খাবার না পেয়ে একেবারে শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সো স্যাড। নাও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটি গন্ডার। আমি জাতীয় জাদুঘরে গিয়ে দেখলাম যে গন্ডারের চামড়ার থেকে জলহস্তির চামড়াটাই বেশ মোটা। অনেকে বলে থাকে যে গন্ডারের চামড়াটা নাকি মোটা, কিন্তু গন্ডারের থেকে জলহস্তির চামড়াটাই বেশ মোটা আমি যেটা দেখলাম। সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গন্ডার। আর এই চিড়িয়াখানাটা হচ্ছে মিরপুর 1-এ, আপনারা মিরপুর 1-এ আসলেই এই চিড়িয়াখানাটার মধ্যে আসতে পারবেন, এখানে জাদুঘরও রয়েছে। সো আমি মূলত এখন ধীরে ধীরে আপনাদেরকে এ টু জেড সব জায়গার প্রাণীগুলো আপনাদেরকে দেখাবো এখন চিড়িয়াখানার। সো দেখতে পাচ্ছেন এই জুয়ের মধ্যে একটা উটও রয়েছে, দেখুন আপনারা উটটা। এই মুহূর্তে আপনারা যে হাতিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হাতি, এলিফ্যান্ট। আর এটার পিঠে চড়তে মূলত 30 টাকা লাগে, আর যারা স্টুডেন্ট হিসাবে যাবেন স্টুডেন্টদের জন্য 15 টাকা লাগবে। দেখতে পাচ্ছেন আপনারা হাতিটা একের পর এক সবাই বিনোদনের জন্য হাতিটার মধ্যে চড়ছে। সো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার নামটা আমি বেশ জানি না, বলতে পারবো না, অ্যান্ড সাইনবোর্ডটাও আমি বেশ দেখতে পাচ্ছি না এখানে। এর সাথে দেখুন একটা ব্যাবি রয়েছে এর, আপনারা দেখুন। সো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচ্ছপ, অনেকেই অনেক নামে এটাকে চিনে থাকেন। সো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে, দেখুন। সো আপনাদেরকে আমি উটটা আরেকবার দেখাচ্ছি, এখন আমি এই উটের আপনাদের হাইটটা দেখাবো যে উটের হাইটটা কত, দেখুন আপনারা, দেখতেই পাচ্ছেন আপনারা এই উটের হাইটটা। উট আসলে অনেকেই দেখেছেন, সো উট দেখে আপনারা বেশি ইন্টারেস্টেড হবে না। এই মুহূর্তে আপনারা যে প্রাণীটা দেখছেন এটার নাম, এটার নামটা আমি বলতে পারবো না, আপনারা দেখুন, দেখলে আপনারা হয়তো চিনতে পারবেন। এখানে এক পেয়ার রয়েছে, দেখুন জোড়াই।
যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি, দেখুন ভিডিওর নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওটার নোটিফিকেশন পৌঁছে যাবে। সো এই মুহূর্তে আপনারা যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটি কাউ গরু। সো এটা কোন প্রজাতির প্রাণী তো সেটা আমি বলতে পারবো না, এটা একটা গরু। সো বাংলায় বলে থাকি আমরা অনেকে বন গরু বলে থাকে, এটা জঙ্গলে গেলে আপনারা পাবেন। সো এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গাধা, ঘোড়ার ছোটটা গাধা, দেখুন দেখতে পাচ্ছেন। সো এই মুহূর্তে আপনারা যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ঘোড়া, হর্স। তো আপনারা দেখুন বেশ কিউট দেখাচ্ছে। এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কয়েকটা জেব্রা দেখতে পাচ্ছেন, জেব্রাগুলো দেখা যাচ্ছে না অনেক দূরে, তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরাফ, দেখুন জিরাফের সাথে এর দুইটা বাচ্চাও রয়েছে, দুইটা বেবি রয়েছে দেখুন। জিরাফ কিন্তু একটি লম্বা প্রাণীর মধ্যে অন্যতম, দেখুন আপনারা জিরাফের হাইটটাও অনেক বেশি। এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক্ষা কবুতর, সরি লক্ষা কবুতর না, এগুলো হচ্ছে আপনার হোয়াইট ময়ূর, দেখুন আপনারা দেখতে বেশ লক্ষা কবুতরের মতোই অনেকটা। দূর থেকে দেখলে যারা কবুতর প্রেমীরা আছেন তো তারা বলবে যে এটা লক্ষা কবুতর, যারা দূর থেকে দেখবেন, দেখুন আপনারা দূর থেকে দেখতে গেলে অনেকটাই লক্ষা কবুতরের মতোই দেখা যায়, হোয়াইট কালার। বাট এটা হচ্ছে হোয়াইট ময়ূর, মানে সাদা রঙের ময়ূর, দেখুন আপনারা। সো এই মুহূর্তে আপনারা যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পাখি, দেখতে পুরো উট পাখির মতোই দেখা যাচ্ছে দেখুন, কিন্তু এটার নাম হচ্ছে উট পাখি না, এটার নাম হচ্ছে ইমু পাখি, দেখুন আপনারা দেখতে পুরো পাগল পাগল দেখাচ্ছে, দেখুন আপনারা খাবার না পেয়ে একেবারেই পাগল হয়ে গিয়েছে। চিড়িয়াখানায় ঢুকতে আপনার মূলত টিকিট হচ্ছে 30 টাকা, আপনারা চাইলে অনেক প্রাণী দেখতে পারবেন চিড়িয়াখানায় এসে। মোবাইলে একটা প্রাণী দেখা এক বিষয় আর চিড়িয়াখানায় নিজ চোখে প্রাণী দেখা আরেক বিষয়, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে।
অ্যান্ড এই মুহূর্তে আপনারা যে প্রাণীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি লায়ন, পুরো মরা মরা অবস্থা, খাবার না পেয়ে একেবারে হতাশ হয়ে গিয়েছে। দেখুন আপনারা একটি লায়ন, লায়নটার অবস্থা একেবারেই খারাপ। অ্যান্ড এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাংকি, মানে বান্দর, যেটাকে বানর বলে। দেখুন আপনারা এখানে প্রচুর বানর রয়েছে, প্রায় 10 থেকে 12টা এই লফটের মধ্যে। দেখুন সো এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক। দেখুন এর মাথাটা দেখতে পুরো কাছির মতো দেখাচ্ছে, আর পাওগুলো দেখতে খাম্বার মতো দেখাচ্ছে। দেখুন আপনারা এজন্য এটার নাম মূলত বক রাখা হয়েছে।
জুয়ের মধ্যে ঘুরতে ঘুরতে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি। সো এটাই হচ্ছে শেষ প্রাণী আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাল্লুক। খাবার খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছে, দেখুন এইদিকে তাকাচ্ছেই না, জীবনে খাইছে, খাবার খাওয়ার জন্য প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। এটার নাম হচ্ছে ভাল্লুক, দেখুন এখন এটা তার ফেসটা দেখুন, দেখুন আপনার ফেসটা দেখতে পাচ্ছেন, দেখুন ফেসটা। চল আমরা তো চরম একটা খাবার খাইতেছে।